বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ও বাংলাদেশ সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধির আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই আয়োজিত ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে আলোচনার সময় তিনি এই আহ্বান জানান। মাহতাবুর রহমান নাসির সিআইপি সভাপতিত্বে ও সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ সিআইপি, রাশদুর ডাক্তার মোহাম্মদ ইমরান, সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম, কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, মোহাম্মদ রাজা মালিক সহ অনেকে। সৌদি আরব পূর্বাঞ্চল আল জুবাইল প্রদেশ চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি ও কাতারস্থ চাঁদপুর সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল হোসেন তপাদারের কাতার আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। দোহার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মানিক হোসেন। তানিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিএম ওমর শরীফ টিটু, ইএম আকাশ, সবুজ মিয়া, শরীয়তুল্লাহ সবুজ সহ অন্যরা। মুজাহিদ আহসান, আরটিভি।